আচ্ছা বন্ধুরা, তোমাদের কি একবার মনে হচ্ছে না যে এই সবের মাস্টার মাইন্ড সবটাই হচ্ছে ম্যান্ডি? ম্যান্ডির কথা মতোই সমস্ত কিছু কাজ হচ্ছে। তোমরা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, তোমাদের কাছে নিজেরাই উত্তর তোমরা পেয়ে যাবে। ম্যান্ডি প্রথম নিজের চ্যানেল থেকে সবকিছু ডিসক্লোজ করেছিল। প্রথম ভিডিওটা কিন্তু ম্যান্ডির চ্যানেলে এসেছিল। ম্যান্ডি প্রথম ডিসক্লোজ করেছিল তার মা এসেছে, ইভেন তার মা গেছে কী কারণে। ম্যান্ডির মা এসেছে ঠিক আছে, ম্যান্ডি সেটা দেখালো, কেন কী কারণে ডিটেলসটা, এবং ম্যান্ডির মিথ্যে বলা, প্রথমে মিথ্যে বলে দেওয়া যে ম্যান্ডির মায়ের বান্ধবী মারা গেছে, মা সেখানে গেছে। তারপরে হঠাৎ করে ম্যান্ডির বাবার চ্যানেল থেকে ম্যান্ডির বাবা বলে বসলো যে না, ম্যান্ডি সেরকম জানে না, বা ঘটনাটা হচ্ছে ম্যান্ডির মা যে দ্বিতীয় মানে তার প্রেমিকের কাছে থাকতো, বয়ফ্রেন্ডের কাছে, দ্বিতীয় বয়ফ্রেন্ডের কাছে থাকতো, সেই বয়ফ্রেন্ড মারা গেছে। তোমরা একটু ভালো করে ভেবে দেখো, তাহলেই তোমাদের 2+2=4 তোমরা বুঝতে পারবে। কেন বলছি না, একজন তার নিজের চ্যানেল থেকে একটা কথা বললো, আরেকজন তার নিজের চ্যানেল থেকে আরেকটা কথা বললো। তারপরের দিন ম্যান্ডি বললো যে আমি বাবা মাকে বাবাকে বোঝাতে যাচ্ছি মাকে মেনে নেবার জন্য। পুরো একটা স্টোরি, পুরো স্ক্রিপ্ট না লিখলে এত সুন্দর স্টোরি কিছুতেই হতে পারে না। পর 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 কোনো অসামঞ্জস্যতা নেই এদের মধ্যে, মানে স্টোরির মধ্যে কোনো অসামঞ্জস্যতা নেই, মুখে বলার মধ্যে আছে, কিন্তু স্টোরির মধ্যে না, স্টোরিটা পুরো কুল, পাট 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 পাট। মানে একটা মানুষ যদি পর পর একটু হিসেব করে ঠান্ডা মাথায় ভাবো না, তাহলেই বুঝতে পারবে এদের মধ্যে মাস্টার মাইন্ড হচ্ছে ম্যান্ডি এবং এরা তিনজনে নিজেদের চ্যানেলকে গ্রো করার জন্য, পুরো নাটকটা রচনা করেছে। নাহলে তোমরা বলো এদের মধ্যে কোনো ফাটল আছে? কোনো ফাটল নেই। এবার বলবে ফাটল তো আছে না, নেই। কেন নেই সেটা আমি তোমাদের দায়িত্ব নিয়ে বুঝিয়ে দিচ্ছি, একটু ভালোভাবে ভেবে দেখো। দাদু আমাদের কি বললো, ম্যান্ডির বাবা কি বললো? বললো যে বান মাছ রান্না করছে, বাইন মাছ মানে নিশ্চয়ই বান মাছ, তো বান মাছ রান্না করছে, আলু দিয়ে রান্না করলো, মাছের রসা রান্না করলো, সেটা খুব ভালো করে বুঝতে পারলে। অথচ উনি বললেন উনি আলু পছন্দ করেন না। তারপরের দিন ম্যান্ডি সকালবেলা কি দেখলো, না ম্যান্ডি দেখলো, ম্যান্ডি সকালবেলা দেখলো ম্যান্ডি তার মেয়েকে নিয়ে আজকের ব্লগটায়, আজকের ব্লগ ভিডিওতে তিনজনের চিকিৎসার জন্য গেছে। এসে যখন বাড়িতে আসার পর, ওরা খেয়েছে বাইরে, কিন্তু বাড়িতে এসে যখন রান্নাগুলো দেখালো ম্যান্ডি, বান মাছ আর আলু দিয়ে একটা মশলাদার কষা কষা রান্না মাছ হয়েছিল। দুটো রান্নার মধ্যে একটু লক্ষ্য করবে, দুটো রান্না 5 পিস মাছ ছিল, আলু দেওয়া ছিল, ম্যান্ডির যে রান্নাটা কড়াইটাতে ঢালা ছিল সেই রান্নাটা, যে জায়গাটায় ঢালা ছিল সেই রান্নাটাতেও কিন্তু মাছ ছিল, আলু দিয়ে তরকারি ছিল। ভালো করে ভেবে দেখো, খুব ভালো করে, ম্যান্ডির বাবা রান্না করেছে 5 পিস মাছ, ম্যান্ডির তরকারিটাতেও মাছ ছিল, 5 পিস মাছ, আলু দেয়া মশলাদার কষা কষা রান্না। ম্যান্ডি নিজে বলেছে যে আগে পাতলা ফ্যারফ্যারে চারা পোড়া মাছের ঝোল ছিল, সেগুলো ম্যান্ডি দেখে ম্যান্ডি যেন গা শিশির করছিল, কিন্তু বান মাছটা বেশ মশলাদার কষা কষা রান্না, ম্যান্ডি নিজে বলেছে। তাহলে এগুলো কি দেখাতে চাইছে? তলে তলে ভিতরে ভিতরে নিজেদের মধ্যে ভাব আছে, আর ওপর ওপর দেখাতে চাইছে যে এটা চ্যানেলটাকে গ্রো করানোর জন্য এরা কতটা নিচে নামছে। প্রত্যেকের কথার মধ্যে অসামঞ্জস্যতা আছে, কিন্তু স্ক্রিপ্ট যেটা লেখা হয়েছে না, সেটা তোমরা চট করে দেখলে ধরতে পারবে না। খুব ঠান্ডা মাথায় বিচার না করলে তোমরা জানতেই পারবে না যে সম্পূর্ণটা এদের নিজেদের প্ল্যান, নিজেদের চ্যানেলকে গ্রো করার জন্য। ভদ্রমহিলা কত কত কথা বললেন, একবার বললেন যে উনি চাইতেন না যে, মানে ম্যান্ডির মা বললেন, ওনার কথা অনুযায়ী আমি বলছি, আমি কাউকে খারাপ বলছি না, চরিত্র নিয়ে নোংরা কথা কিচ্ছু না, আমি শুধু ওদের মুখের কথাটাই তোমাদের সামনে তুলে ধরছি। ভদ্রমহিলা মানে ম্যান্ডির মা কি বললেন যে উনি চাইতেন না যাতে ওদের সংসারটা ভেঙে যাক, বা ওরা ওই ভদ্রলোক মানে ম্যান্ডির মায়ের দ্বিতীয় বয়ফ্রেন্ড তার স্ত্রী সন্তানের সাথে যোগাযোগ না রাখুক, কথা না বলুক, উনি কখনো চাইতেন না, কখনো নাকি চাইতেন না। আবার উনি এটাও বললেন যে মানে আদৌ কি চাইতেন না, না পারতেন না, ভদ্রলোক পারতেন না, কারণ যখনই ঝামেলা হতো তখনই কিন্তু ম্যান্ডির মা ম্যান্ডির কাছে চলে আসতো, আবার চলে যেত ভদ্রলোকের কাছে। ম্যান্ডির মা যখন, ম্যান্ডির মা যদি ভদ্রলোককে এতই ভালোবেসে থাকবেন, তখন ম্যান্ডির মা যদি ভালোবাসাটা, চলো ভালোবাসা, আমি তাকে ভদ্রভাবেই বলছি, ভালোবাসা, ভালোবাসা তো পবিত্র হয়, মন থেকে ভালোবাসে, ম্যান্ডির মা নাকি কখনো ভালোবাসা পায়নি, কিন্তু এই ভালোবাসাটা নাকি ম্যান্ডির মা খুঁজে পেয়েছিল ওই ভদ্রলোকের কাছে যিনি এখন গত হয়েছে। তো ওই ভদ্রলোককে যদি ম্যান্ডির মা মন থেকে ভালোবেসে থাকবে, আর ওই ভদ্রলোককে যদি শ্রদ্ধা করে থাকে না, তো তাহলে ওই ভদ্রলোক যখন রোগগ্রস্ত হলেন, যে সময় ম্যান্ডির মায়ের কাছে থাকাটা খুব জরুরি, সব থেকে বেশি জরুরি, তখনও কি করে ম্যান্ডির মা নিজের স্বার্থের জন্য, নিজের স্বার্থের জন্য কি না, টুকরো টুকরো অশান্তি হচ্ছে, হাজার অশান্তি হবে। ম্যান্ডির মা তো নিজেই বলেছে যে ওই ভদ্রলোকের সাথে আগেও যখন অশান্তি হয়েছে, ওই ভদ্রলোক বাড়ি থেকে একটু বেরিয়ে গেলেন 8 ঘন্টার জন্য, আবার বাড়িতে এসে বলতেন যে চলো ভাত বাড়ো একসঙ্গে খাবো, ঝগড়া যখন হওয়ার হয়ে গেছে ভাত খেয়ে নেবে, ভাত না খেয়ে থাকবে না, রাগ ভাঙাতেন সুন্দর করে। তো ভদ্রলোক তো ভদ্রলোকের যথেষ্ট ভালো ব্যবহার, মানে ওনার ব্যবহারটা যথেষ্ট ভালো দেখিয়েছেন উনি, সব ম্যান্ডির মায়ের কথা মতো ভদ্রলোক তো যথেষ্ট ভালো ব্যবহার করেছেন। একজন পুরুষের বা একজন স্ত্রীর এগুলোই করা উচিত, ঝামেলা ঝামেলার জায়গায়, কিন্তু সারাদিনের পরে আবার দুজনের মিটমাট হয়ে যাবে, সব স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা 19-20 হতেই পারে। কিন্তু ম্যান্ডির মা তো পারতেন সেই ঝামেলাটাকে সারাদিন পর্যন্ত না নিয়ে গিয়ে সারাদিন এসে ঝামেলাটা মিটিয়ে নেওয়া। তাহলে ম্যান্ডির মা কেন ম্যান্ডির বাড়ি চলে এলো দুদিনের জন্য, সেই অসুস্থ অবস্থায় মানুষটাকে ছেড়ে রেখে? তাহলে কি ম্যান্ডির মা সত্যি ভীষণ স্বার্থপর? আমি নিজে থেকে বলছি না, আমি ম্যান্ডির মায়ের কথা প্রসঙ্গে বলছি।
দুদিনের জন্য বেড়াতে আসা, আমরা কখন বেড়াতে যাবো? আমাদের স্বামীকে বাড়িতে রেখে যখন সে সুস্থ থাকবে, নিরোগ থাকবে, আমার স্বামী যদি বাড়িতে অসুস্থ থাকে, আমি রেখে দিয়ে তাকে বেড়াতে চলে যাবো? হাজার মনোমালিন্য হলো তার সঙ্গে আমার, আমার মন কি বলবে? আমি থাকতে পারবো কোথাও গিয়ে? সেইটা কি সেই মুহূর্ত মানুষের অসুস্থ অসুস্থতার সময়টা, সেটা কি মুহূর্ত যে ভালোবাসে কিনা পরখ করে দেখার মুহূর্ত? এই তো মানুষটা সারা জীবনের জন্য চলে গেল। এই ছোট ছোট প্রশ্নগুলো না আমার মাথার মধ্যে ঘোরাফেরা করছে। আমি যে ভদ্রমহিলা মানে ম্যান্ডির মাকে সমর্থন করব কি করে করব? ওনার কথার মধ্যেই তো অনেক অসামঞ্জস্যতা লুকিয়ে আছে। এই একই কাজ ম্যান্ডির মা কিন্তু ম্যান্ডির বাবার ক্ষেত্রেও করেছিল। বোম্বেতে হাজার আমার স্বামী খারাপ হবে, যাই হবে, আমার আমি যদি মানুষটাকে ভালোবেসে থাকি বা আমি যদি চেষ্টা করে থাকি তাকে মানিয়ে নেবার, তার বিপদের দিনে যখন সে অসুস্থ অবস্থায় মানুষটা আছে সেই জায়গায়, তাকে আমি কী করে নিজের স্ত্রী হয়ে ছেড়ে দিয়ে আসতে পারবো? সেটা ম্যান্ডির মা করেছিল। ইভেন ওই একই শহরে ওই ভদ্রলোকের সাথে যিনি এখন গত হয়েছেন, ম্যান্ডির মায়ের দ্বিতীয় বয়ফ্রেন্ডের সাথে, উনি 7-8 দিন একই শহরে তার সাথে লিভ ইন করেছেন, কাটিয়েছেন। আজকে উনি বলছেন যে তিনি আলাদা জায়গায়, কিন্তু ঘটনাটা কি সত্যি আলাদা জায়গায়? আমরা তো জানি বোম্বে শহরেই ওই ভদ্রলোকের আলাদা বাসস্থান আছে। তাহলে ম্যান্ডির মায়ের অন্য কোনো জায়গায় থাকার কোনো কথা আসেই না। এই কথাগুলোর জন্যেই আজকে কোন মানুষকে সাপোর্ট করব, কে ঠিক কে ভুল সব কিছু ভুলিয়ে যাচ্ছে। একটু ভেবে দেখো, ম্যান্ডি নিজে বলল আমার মায়ের চ্যানেল আমি খুলে দেবো না, অথচ আমার মা চ্যানেল খুলছে, সেটা প্রমোশন করে দিল। কেন ম্যান্ডি তো নাও বলতে পারতো যে আমার মা চ্যানেল খুলছে? ম্যান্ডির মা দুম করে ভিডিও করে জানাতেই পারতো নিজে থেকে। সবার মানুষ সোশ্যাল মিডিয়াতে তো ভিডিও ছাড়লে সবাই দেখতো, কিন্তু না, ম্যান্ডিকে জানাতে হলো যে আমার মা চ্যানেল খুলছে, তোমরা ওয়েট করো, এই ভিডিওটা আসবে, তোমরা খুঁজে নিও চ্যানেলটাকে। একটু ভাবো, তোমরা ঠান্ডা মাথায় ভাবো না, সব তোমরা বুঝতে পারবে, সব তোমরা বুঝতে পারবে। ম্যান্ডি নিজে বললো কু সন্তান যদিও হয় কু মাতা কখনো নয়। ম্যান্ডি কি স্বীকার করছে যে ম্যান্ডি সত্যি একজন খারাপ সন্তান? ম্যান্ডির মা নিজে বললো ম্যান্ডি যখন ম্যান্ডির বাবার সাথে, নিজের বাবার সাথে মানে আমাদের দাদুর সাথে, ম্যান্ডি যখন বাড়িতে থাকতো, যখন ম্যান্ডির মা আলাদা ম্যান্ডির বাড়িতে থাকতো, তখন নাকি দাদুর ভাগ্নির সাথে, দাদুর যে সম্পর্কের কথা বলছে, ভাগ্নি নাকি জাঙ্গিয়া পড়া অবস্থায় লেবের তলায় ছিল, সেটা নাকি ম্যান্ডি জানতো কিন্তু তার মাকে বলেনি। কিরকম সন্তান! তার মানে ম্যান্ডি তার বাপের খারাপ কর্মটা জেনেও তার বাপকে সাপোর্ট করেছে, মানে তার বাবাকে সাপোর্ট করেছে। আবার ম্যান্ডি যখন দেখছে ম্যান্ডির মা ভালোবাসার তাগিদে অন্যজনকে নিয়ে আছে, ম্যান্ডি সেটাকেও সাপোর্ট করেছে। তাহলে ম্যান্ডি দুজনকেই সাপোর্ট করেছে। ম্যান্ডি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে ম্যান্ডি বার্তা ছড়াচ্ছে কি সমাজের মধ্যে, যে আমার বাবা অন্য ঘটনাটা, এই ঘটনাটাকে আমি বলিনি কিন্তু ম্যান্ডির মা বলেছে, যে ম্যান্ডি সেটা জানতো কিন্তু ম্যান্ডি ম্যান্ডির মাকে বলেনি, সেটা ম্যান্ডির একজন বান্ধবী ম্যান্ডির মাকে বলেছে যে দাদুর নাকি ভাগ্নি এইরকম অবস্থায় লেপের তলায় ছিল, সেটা ম্যান্ডি জানতো। তাহলে ম্যান্ডির মায়ের কথাই আমি তোমাদেরকে বলছি, একটা কথা আমার কথা না, সবটা ওই ভদ্রমহিলার কথা। ম্যান্ডির মা এটা বলছে যে ম্যান্ডির মা নাকি ম্যান্ডির মায়ের দ্বিতীয় বয়ফ্রেন্ডের মানে যিনি এখন গত হয়েছেন তার স্ত্রীর অসুস্থতার সময় প্রচুর করেছেন, কিন্তু তারা নাকি ম্যান্ডির মাকে মনে রাখে না। এটা কিরকম কথা, ম্যান্ডির মাকে মনে রাখে না? অথচ বলছে ম্যান্ডির মা, নিজের মুখে বলছে তাদের সঙ্গে নাকি ম্যান্ডির মায়ের দারুণ সম্পর্ক, ভালো সম্পর্ক। সম্পর্ক যদি ভালো হয় তাহলে ম্যান্ডির মাকে মনে রাখে না কেন? ম্যান্ডির মা তো অনেক করেছে, তার নিজের গয়না বন্ধক রেখেছে, গয়না বিক্রি করে 6,000 rupees তার হাতে তুলে দিয়েছে। আবার ম্যান্ডির মায়ের কথা হচ্ছে, ম্যান্ডির মায়ের কথা অনুযায়ী ওই ভদ্রলোকের নাকি প্রচুর টাকা পয়সা ছিল, এত টাকা পয়সা যে 2 মাসের রসদ ম্যান্ডির মায়ের বাড়িতে মানে যেখানে ওরা আলাদা থাকতো সেখানে ভুড়ি ভুড়ি ছিল, 2 মাসের রসদ একসাথে আনতো। আমি আগের দিনও বলেছি হিসেব অনুযায়ী 20,000 থেকে 30,000 টাকার সমাল জিনিসপত্র, তার মানে নিশ্চয়ই 2 মাসের রেশন আজকালকার দিনে চালাবার মতো, যারা কিনা 1 কিলো খাসির মাংস একদিনে খেয়ে নিত, তাহলে সেরকম পরিমাণ জিনিসপত্র আনতে হতো, সেই রকম লাইফস্টাইল ছিল তাদের। সেই রকম যদি সেই ভদ্রলোকের লাইফস্টাইল থেকে থাকে, তাহলে সেই ভদ্রলোককে তার স্ত্রীর যখন অসুখ করেছিল তখন 6,000 টাকার জন্য ম্যান্ডির মায়ের গয়না বিক্রি করতে হয়েছিল। এটা কি বন্ধুরা তোমরা হজম করতে পারছো? আমি আর কথাগুলো একটাও নয়, সব ম্যান্ডির মা বলেছে। আমি সেই কথাগুলো তোমাদের সামনে তুলে ধরছি যেগুলো আমার খটকা আছে, আমার খটকা লাগছে কথাগুলোর মধ্যে। যে ভদ্রলোকের এত টাকা থাকবে, যার এত টাকার দাপট থাকবে, যার এত সচ্ছল সংসার থাকবে, 6,000 টাকার জন্য সেই মুহূর্তে, আবার ওই লোকটাই নাকি ম্যান্ডির বাবা শরীর খারাপের সময় 25,000 টাকার খাবার দাবার কিনে দিয়েছিল, শাড়ি জামা কাপড় খাবার দাবার ফলমূল মাছ মাংস একদিনে 20-25,000 টাকার জিনিসপত্র কিনে দিয়েছিল সেই লোকটা। এটা কি হজম হচ্ছে তোমাদের বন্ধুরা? আমি কিছু বুঝতে পারছি না, আমার কাছে পুরো ধোঁয়াশা। সাপোর্ট যে করবো কাকে সাপোর্ট করবো, কাকে? ভিডিও করছি বলেই আমাকে কারোর জন্য সাপোর্ট করে ভিডিও করতে হবে ভিউজের জন্য? পারবো না, কারণ আমার কাছে কোনো ব্যাপারটাই ক্লিয়ার নয়। এরা কে সঠিক, কে মিথ্যে বলছে, কে ঠিক বলছে, আই রিয়েলি ডোন্ট নো। আমি কাউকে সাপোর্ট করতে পারছি না। আমার এদের কথার মাধ্যমে বোঝা যাচ্ছে এদের সম্পূর্ণ প্রি প্ল্যানিং, পুরো প্ল্যান করে ঘটনাটা ঘটছে। যখন ম্যান্ডির বাবা কোনো ভিডিও করছে, স্ক্রিপ্ট পাতা উল্টে উল্টে, ঠিক আছে, পাতা উল্টে উল্টে, বুঝতে পেরেছো? তারপরের ঘটনা হচ্ছে ম্যান্ডির মা, ম্যান্ডির মা বলছে যে ম্যান্ডির বাবা নাকি তাকে অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছিলেন। ম্যান্ডির মা ভাবতেই পারে যে তাহলে হয়তো তার মনের কোণে কোনো জায়গায় হয়তো ম্যান্ডির মা এখনো বাস অবস্থান করছে। কথাটা ভুল নয়, অবশ্যই কথাটা ভুল নয়। তাহলে অথচ ম্যান্ডির বাবা ম্যান্ডির মায়ের নিয়ে খারাপ কথা বলতে বসছে, তাহলে কি এদের
মানে ভিডিওর মধ্যে মোটোগুলোই এরকম যে আমি ভিডিওতে এই বলবো, তুমি ভিডিওতে ওই বলবে। এখন আবার দেখা যাচ্ছে ম্যান্ডির বাবা চুপ করে গেছে। আদৌ কি চুপ করেছে না দুদিনের জন্য ম্যান্ডির বাবা চুপ করেছে যাতে চ্যানেলটা অটোমেটিক গ্রো হচ্ছে? আর ম্যান্ডির মা বলতে থাকছে, যেহেতু ম্যান্ডির মায়ের চ্যানেলটা এখন নতুন, হজম করতে পারছি না, হজম করতে পারছি না। অথচ এই ম্যান্ডি নিজে নিজের বাবা মায়ের ব্যাপারটা নিজে ডিসক্লোজ করলো। দিনের পর দিন নিজের মেয়েকে রেখে দিয়ে মিউজিক ভিডিও ভিউজ হচ্ছে বলে দিনের পর দিন মিউজিক ভিডিও করতে চলে যাচ্ছে। কেন? ব্লগ চ্যানেল আছে তো, তোমার আগে যে অবস্থা ছিল, খেতে পারতে না, পড়তে পারতে না, তোমার তখন ভালো অবস্থা ম্যান্ডি। তুমি তোমার মেয়ের প্রতি যত্ন না নিয়ে মেয়েটাকে মানে একদম উচ্ছন্নে পাঠিয়ে দিয়ে, ছোট বাচ্চা একটা ফুলের মতো মেয়ে যার এখন জীবন গড়ার সময়, সেই মেয়ে অসুস্থ হচ্ছে, মেয়ের শরীর খারাপ, মেয়ের যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলোকে না রেকটিফাই করে, সেগুলোকে না দেখে তুমি কি করছো? মিউজিক ভিডিও করতে যাচ্ছ আরো টাকার লোভে। এত লোভ তোমাদের, এত লোভ টাকার তোমাদের! সিরিয়াসলি, তোমরা সত্যি পারো? তোমাদের মতো কিছু মানুষ না টাকার জন্য যে এত কিছু করতে পারো, জাস্ট ভাবা যায় না। চলো বন্ধুরা, ভিডিও কন্টিনিউ রইলো, আমি একটু একটু করে বলবো। জানি না ভিউজ হয়তো হচ্ছে না আমার, বাট আমি বলতে থাকবো, আমার যেটা মনে হয় আমি সেটা বলবো। সবাই খুব ভালো দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, পাশে দেখো, টাটা।